প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বরুড়া উপজেলা শিলমুড়ি উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 13 মার্চ বিকেল 3টায় শুরু আমরাতলী সিআরই উচ্চ বিদ্যালয়ে। বরুড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু এসাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা 8 বরুড়া আসনের সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন লিংকন, সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ আহমেদ, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, বরুড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বরুড়া পৌরসভার মেয়র বক্তার হোসেন, দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন ভূঁইয়া, সাবেক জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল সামাদ। বক্তব্য রাখেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম কাউন্সিলর, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জেহুল কায়সার, উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন মিহির, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিপন কন্দকার, শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের সভাপতি নুরে আলম সিদ্দিকী স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শাহজাহান, শিলমুড়ি উত্তর ইউনিয়নের সদস্য শামীম মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিলানি মাসুম, নেতা দিলীপ বড়ুয়া, শিলমুড়ি উত্তর ইউনিয়ন যুবলীগের নেতা এমরান হোসেন হেলাল, সাবেক মেম্বার মোহাম্মদ সুরুজ মিয়া, সভাপতি আনিসুর রহমান, শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান শাহীন, কাউন্সিল অধিবেশনে শিলমুড়ি উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবু এসাক চেয়ারম্যান, সাধারণ সম্পাদক হিসেবে কবির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক হিসেবে মীর হোসেনকে ঘোষণা করা হয়। এদিন যুবলীগের ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে জিলানি মাসুম, সাধারণ সম্পাদক এমরান হোসেন হেলাল, আওয়ামী মহিলা লীগ সভাপতি মাসুমা বেগম, সহসভাপতি সীমা বেগম, সাধারণ সম্পাদক সালমা, সাংগঠনিক সম্পাদক মাসুমা বেগম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, শিলমুড়ি দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া, মহিলা আওয়ামী লীগ সভাপতি আরজু মিনু, সহসভাপতি সীমা আক্তার, লাকি আক্তার, সাধারণ সম্পাদক সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক নীলুফা বেগম। যুবলীগের সভাপতি হিসেবে ঘোষণা করা হয় বরুড়া উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য শিমুল শিকদার, সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় দিলীপ বড়ুয়াকে। এছাড়াও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমরান হোসেন এম মোহাম্মদ এমরান, সভাপতি হুয়েল, সাধারণ সম্পাদক নাজবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদ হোসেন, ছাত্রলীগের সভাপতি হিসেবে নুরুজ্জামান শাহীন, সহসভাপতি আবু কাউসার শরীফ, সাধারণ সম্পাদক মামুন রশিদ, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রবিন। এছাড়াও শ্রমিক লীগের সভাপতি হিসেবে সৈয়দ শাহজাহান, সাধারণ সম্পাদক হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক হিসেবে হেলাল হোসেনকে নির্বাচিত করে উপজেলা আওয়ামী লীগ। এক শ্রেণীর লোক আওয়ামী লীগ দাবি করে, কিন্তু তারা আমাদের এই প্যান্ডেল নষ্ট করার জন্য এবং মারামারি করার জন্য প্রস্তুত হয়েছিল, আমরা তার দাঁত ভাঙা জবাব দিয়েছি। সম্মানিত আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, আজকের সভার সম্মানিত প্রধান অতিথি হাফিজ আহমেদ হাফিজ ভাই, সহ-উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন লিংকন ভাই, সহ আমাদের উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক সহ সংগ্রামী আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বিল্লা আমাদের সোহেল সামাদ এবং যুগ্ম আহ্বায়ক আমাদের জিয়াউল কাসা নাসিরুদ্দিন মিহির, সহ উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী নেতৃবৃন্দ নাজমুল হোসেন মজুমদার এবং লিপন খন্দকার, সহ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মহিলা আওয়ামী লীগের মিনুয়াপার, সহ মহিলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ মিজান ভাইয়ের নেতৃত্বে, শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের জামাল ভাই এবং শাহজান ভাইয়ের নেতৃত্বে, স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় ইউনিয়নবাসী, প্রিয় ডেলিগেট এবং কাউন্সিলর ভাইয়েরা, প্রিয় সাংগঠনিক ভাইয়েরা, আমাদের অনেক বক্তব্য হয়েছে, বক্তব্য রাখবেন প্রিয় শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা আমার, আমরা মনে করি আমাদের এই পূর্ব বরুড়ার আওয়ামী লীগ বিগত সময়ে আপনারা সকল দূর দিয়ে যখন নজর বেয়ে দূর দিন ছিল, আমরা খুব কাছ থেকে দেখেছি আপনারা এক জায়গায় থেকে নাসিমুল আলম চৌধুরী নজরুল ভাইয়ের প্রতি আস্থা এবং শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধিগণ, বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানগণ, সাংবাদিকগণ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, মহিলা লীগের নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠান যাদেরকে নিয়ে আয়োজন ডেলিগেট এবং কাউন্সিলর বৃন্দ, প্রিয় উপস্থিতি, দীর্ঘ সময় আমরা অত্যন্ত সুন্দর সাবলীল এবং সুন্দর বক্তব্য শুনেছি। আমরা আজ দেখেছি শিলমুড়ির দক্ষিণ এবং উত্তর ইউনিয়নের জনগণ প্রিয় নেতা নাসিমুল আলম চৌধুরী নজরুল এমপি মহোদয়কে ভালোবাসে। সেই আজকে তিন চার দিন ধরে এখানে জমজমা একটি সাত সাত অবস্থা বিরাজমান করছে। তার মাঝে কিছু দুষ্কৃতিকারী, কিছু ভয়ানক বিপদগামী লোক হয়তো চেষ্টা করেছিল আমাদের সম্মেলনকে কিছুটা হলেও হোঁচট খাওয়াতে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, প্রিয় বন্ধুগণ, যদি আওয়ামী লীগ করতে হয় দলের নীতি মেনে দলীয় সভাপতির হাত ধরে আওয়ামী লীগ করার জন্য আহ্বান করছি। প্রিয় উপস্থিতি, প্রিয় সম্মেলন, প্রিয় ডেলিগেটেড বৃন্দ, আজকে আমাদের ভৌগোলিক কারণে এই শিলমুড়ি উত্তর এবং দক্ষিণ ইউনিয়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া। আজকে আপনারা জানেন বগুড়া উপজেলার 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মধ্যে এই দুটি ইউনিয়নের যথেষ্ট গুরুত্ব বহন করে। আমরা যারা বগুড়াবাসী, আমরা মনে করি এই আমরাতলি বাজার হলো বগুড়ার সুইস গেট। আপনারা যদি এই জায়গায় নেতা নজরুলের হাতকে শক্তিশালী করেন, তাহলে পুরো বগুড়া সেটা আওয়াজ হয়ে যাবে। আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন এই সম্মেলনের মাধ্যমে যে আপনারা প্রিয় নেতা নাসিমুল আলম চৌধুরী নজরুলকে অত্যন্ত মনে প্রাণে ভালোবাসেন। সম্মেলনে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের মুরব্বী দশম দক্ষিণ দশম উত্তর শিলিগুড়ি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু ইসহাক সাহেব উপস্থিত আছেন, আমাদের সবার প্রিয় মানুষ, আমাদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার তরফ থেকে আপনার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এই কষ্ট করে এসে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং গরমের মধ্যে আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য এসেছেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যারা এই সম্মেলনকে সফল করার জন্য বিভিন্ন পর্যায়ে কষ্ট করেছেন সবাইকে, আমি নাম উল্লেখ করলাম না, সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার নেতার পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগ গৌরব উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংস্থাগুলি আমরা যেহেতু সরকারে আমাদের দায়িত্ব, আমরা এগুলি
সমাধান করবো। এই বিষয়ে আমি আপনাদেরকে এই বলে আশ্বস্ত করতেছি। আপনাদের অসুবিধার কথা আমরা জানি, এলাকার সমস্যাগুলি আমরা বুঝি, আমরা আমাদের সুবিধা মতো সময়ে সুবিধা মতো সরকারের সক্ষমতা অনুযায়ী আমরা এই কাজগুলি করে যাব। আমরা তাদের থেকে কথা শরীর রাস্তা মানুষ হাঁটতে পারে না, সাইকেল করতে তো চলতে পারে না, আমি এটা জানি। কিন্তু এটা রোডস্টার হাইওয়ের কাছে ট্রান্সফার হয়ে গেছে, আগে ছিল এলসিডিতে। ট্রান্সফার করতে লাগছে ছ মাস। ট্রান্সফার করার পরে যখন আমি বললাম যে রাস্তা টাকা করে দেন, ওরা তো বলছে টাকা করতে আমাদের এক লেগে যাইতে হবে, এটা প্রায় 30-40 কোটি টাকা। এক লেগে যাইতে হলে এক লেগে যাওয়ার প্রক্রিয়াতে 6 মাস 1 বছর সময় লাগে। তখন আমি এটাকে রিপেয়ার করার জন্য বলছি রাজনীতি তখনই বিপদ সংকল্প হয় যখন রাজনৈতিক নেতৃত্বের ভিতরে জিজ্ঞাসা থাকে, রাজনৈতিক নেতৃত্বের ভিতরে দুর্বলতা থাকে। আমি উদাহরণ দিয়ে বলতে পারি যে আমাদের বরুড়া পৌরসভা নির্বাচনে আমরা 2-3 বার হারছি। কেন হারছি? আমি 2 বারের নির্বাচনে আমি দেখছি আমাদের যারা নেতৃত্বে ছিলেন বিভিন্ন ক্যান্ডিডেট, ইভেন বরুড়া পৌরসভাতে অনেক নেতৃত্বের ভিতরে কনফিডেন্স ছিল না, বিশ্বাসের জায়গাটা খুব হালকা ছিল, তারা নিজেরাই মনে করতো যে তারা হেরে যাবে। তা আমি নির্বাচন করবো, নির্বাচন পরিচালনাতে থাকবো, আর আমি নিজেই মনে করবো যে আমি হেরে যাবো, তাইলে কি লোকজন আমার উপরে বিশ্বাস করে আমার মাথায় ভোট দিবে? দিবে না। এটা ছিল 1 নম্বর কারণ আমাদের হেরে যাওয়া, যে কারণে আমি নির্বাচনের 5 দিন আগে এবার আসছি। আমি নিজে নির্বাচন পরিচালনা করছি এবং আমি নিজে প্রত্যেকটা কেন্দ্র তদারক করছি। আপনারা 2018 নির্বাচনে আমাকে দেখছেন, এই বরুড়ার 99টা কেন্দ্র এক হাতে হ্যান্ডেল করছেন, কোনো কেন্দ্রে কোনো রকম সমস্যা হয়নি। কারণ গত লম্বা সময় ধরে আপনাদের সাথে থাকার কারণে প্রত্যেকটা কেন্দ্রে কোন কর্মী কোন নেতা কার্যকরী ভূমিকা রাখতে পারে, তাদের দায়িত্ব দিলে কাজটা সঠিক মতো হবে, এই জিনিসটা আমি মোটামুটি বুঝে গেছি। যে কারণে এই জায়গাটা কিন্তু আমার এখন খুব একটা ভুল হয় না। আপনাদের এই বরুড়ার পরে যে জায়গাটাতে আমাদের এই ট্রান্সমিশনটা আছে সেটা হল আমরা করি, 2টা কারণ আছে। আমরা তো একটা বড় বাজার, 2-3টা ইউনিয়নের সংযোগস্থল, বরুড়ার থেকে শহরের দিকে যাওয়ার একটা মেইন রাস্তা, সব কিছু মিলে এই আমরাতলির গুরুত্বটা অনেক বেশি, বেশি মানুষের সমান, বেশি নেতার সমর্থন হয়, রাজনীতিটা এখানে সবসময় সচল থাকে, চলে চলমান থাকে। এখানে যদি বলেন ছাত্রজীব বলেন অনেক